নিউমোনিয়ার প্রকোপ ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগে ভর্তি হওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায় ও মেঝেতে। চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক হাসপাতালে কি পরিমাণ রোগী ভর্তি হয়েছে এবং চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে, স্যালাইনের কোনো সংকট আছে কিনা? কালি আসলে নিউমোনিয়ার বর্তমান যে অবস্থা সেটা আসলে ভয়াবহ বলা চলে। ইতিমধ্যে কিন্তু গত চব্বিশ ঘন্টায় যে সংখ্যা এবং আগের ভর্তির যে সংখ্যা সে পাশে 396 জন রোগী কিন্তু বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে যে বেড সংখ্যা কিন্তু মাত্র 27টি, সেই 27টির বিপরীতে এখন প্রায় 8-9 গুণ রোগী আছে। সব মিলিয়ে হাসপাতালের অবস্থা কিন্তু একেবারে নাজুক। এর পাশাপাশি চিকিৎসা পেতে কিন্তু রোগীদের নানা রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমার সাথে বেশ কয়েকজন রোগীর স্বজনের কথা হয়েছিল, তারা বলছে যে সারা দিনে 24 ঘন্টায় মাত্র সকালে ডাক্তার আসছেন এবং কিছু সময় রোগীদের সাথে কথা বলছেন, এরপর পরই কিন্তু সারাদিন আর ডাক্তারের দেখা মিলছে না। যা ওয়ার্ডে যারা কর্তব্যরত নার্সরা আছেন তারাই আসলে রোগীদের দেখাশোনা করছেন। আমার সাথে চিকিৎসক এবং নার্সদেরও কথা হয়েছিল, তারা বলছেন যে এত রোগীর চাপ, তারপর জনবল সংকট, যার কারণে তারা এক প্রকার হিমশিম খাচ্ছে চিকিৎসা সেবা দিতে। পাশাপাশি হাসপাতালে কিন্তু ওষুধ এবং স্যালাইনের সংকট। রোগীর স্বজনরা বেশ কিছু অভিযোগও করেছেন, তারা বলছেন যে হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের স্বজনরা আসলে হাসপাতালের যে সরকারি যে ওষুধ সেটি তারা পাচ্ছে না, চিকিৎসা সেবা তো পাচ্ছেনই না, যার কারণে কিন্তু বাইরে থেকে আসলে ওষুধপত্র তারা কিনছেন। এদিকে মেডিকেল অফিসার আছেন, তারা চেষ্টা করছেন যেন সেবার মান তারা বাড়াতে পারে এবং সেবা দিতে পারে। এদিকে সিভিল সার্জন কিন্তু বরাবরই বলে আসছেন যে চিকিৎসা সেবা নিয়ে কোনো অসুবিধা নেই, যারা ভর্তি হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেবা প্রদান করা হচ্ছে, সরকারি ওষুধ দেওয়া হচ্ছে। অর্থাৎ বাস্তব চিত্র কিন্তু তার কথার পুরোপুরি উল্টো। সে যত রোগী ভর্তি হয়েছে তার অধিকাংশই কিন্তু বেড না পেয়ে মেঝেতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং সরকারি যে ওষুধ অর্থাৎ স্যালাইন সেটি কিন্তু আসলে তারা পাচ্ছেন না। তো সব মিলিয়ে নিউমোনিয়ার যে অবস্থা সেটি আসলে দিন দিন কিন্তু বেড়েই চলেছে এবং এই ভর্তি হওয়া রোগীদের মধ্যে কিন্তু অধিকাংশ শিশু। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদের শিশুদের প্রতি এই সময় বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো সব মিলিয়ে নিউমোনিয়া নিয়ে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একটু নাজুক অবস্থা। গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে। চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ, সে বিষয়ে সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী অনেক চক্রবর্তী।